সকল ভক্ত সুধি বিন্দুদের জানায় এই চ্যানেলে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি কিন্তু খুবই আনন্দের। আমরা সামনে পেতে চলেছি রামকৃষ্ণ মঠ মিশনের নতুন প্রেসিডেন্ট, তবে অন্তর্বর্তী আমরা প্রেসিডেন্ট পেতে চলেছি। এক মাসের মধ্যেই কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের অর্থাৎ বেলুড় মঠ থেকেই সেই প্রেসিডেন্ট মহারাজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। তবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটি কিন্তু বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ মিশন থেকে ঘোষণা হয়েছে, এবং একটি বাংলার সর্বাধিক বাংলা কাগজেও সেটি প্রকাশিত হয়েছে। তো সেই খবরটি নিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখবেন, এবং এই আনন্দের খবরটি আপনারা অন্যদের শেয়ার করে দেখাবার সুযোগ করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে একটি লাইক দেবেন। তো শুরু করা যাক আজকের এই আনন্দের খবরটি। রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব নিলেন স্বামী গৌতমানন্দ জি মহারাজ। তিনি এতদিন ছিলেন সঙ্ঘের সহ অধ্যক্ষ। সঙ্ঘের তরফে জানানো হয়েছে আগামী এক মাসের মধ্যে স্থায়ী অধ্যক্ষ নির্বাচন করা হবে। তার আগে সদ্য প্রয়াত অধ্যক্ষের স্মরণে 7ই এপ্রিল ভাণ্ডারা কর্মসূচি পালিত হবে। স্বামী গৌতমানন্দ জি মহারাজ 1951 সালে রামকৃষ্ণ মঠ মিশনের কাজে যুক্ত হন। 1966 সালে তিনি মঠ মিশনের 10ম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দের কাছ থেকে সন্ন্যাস প্রাপ্ত হন। মূলত অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে তিনি সেবামূলক কাজ করেছেন। বর্তমানে তিনি ছিলেন চেন্নাই কেন্দ্রের অধ্যক্ষ। শুক্রবার ওচি পরিষদের সভায় তার হাতেই মঠ ও মিশনের অন্তর্বর্তী দায়িত্ব তুলে দেয়া হলো। তো বন্ধুরা, আজকের এই আনন্দের খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে আপনারা পরবর্তী এই রকমের ধর্মীয় ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। তো আজ এইটুকু বন্ধুরা, সামনে এইরকমই ধর্মীয় ভিডিও নিয়ে আসব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণ।